বরিশালের লঞ্চে উইঠা লইব কে বিলু বন্ধুরে আমার বুকে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন টিকটক সহ পুরো বাংলাদেশ কাঁপানো অস্থির 10টি কমেডি বা ফানি গান, যেগুলো একবার শুনলে আপনি না হেসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। সুতরাং গাইস, আমাদের মতো আপনিও মন খুলে হাসতে চাইলে আজকের এই 10টি ফানি গান ভুলেও মিস করবেন না। আর হ্যাঁ গাইস, বরাবরের মতো প্রতিটি গানের লিংক পিন কমেন্টে পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে বিনোদনের অন্য এক দুনিয়ায় ঘুরে আসা যাক। এই সময় কম। সো গাইস, লিস্টের শুরুতেই রয়েছে সারা বিশ্বে ঝড় তোলা ভুবন বাদ্যকারের গান কাঁচা বাদাম। গানটি দিয়ে টিকটকে প্রায় 1 মিলিয়ন ভিডিও মেক করা হয়েছে। অনেক সুন্দরী সুন্দরী আপুরা গানটি দিয়ে ভিডিও বানিয়েছেন, যা একটি থেকে একটি জোস। মাত্র 1 বছরে গানটি ইউটিউবে 400 মিলিয়নের বেশি মানুষ শুনেছেন। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে সামিয়া সরকারের টিকটক কাঁপানো গান কলিজাতে দাগ লাগাইয়া। গানটি মূলত টিকটকারদের কারণে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছিল। গানটি যেমন মজার ছিল, তেমনি এই গান দিয়ে বানানো টিকটক ভিডিওগুলো ছিল পুরাই অস্থির। সো গাইস, এর পরে রয়েছে শিকল পাগলার গান আমি পারি না আর পারি না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এনিওয়ে গাইস, ইউটিউবে গানটির বর্তমান ভিউ 13 মিলিয়নের বেশি। আজরাইল কি সিনে না আমারে গো, আমি পারি না। এছাড়া গানটি দিয়ে টিকটকে অনেক মজার মজার ভিডিও মেক করা হয়েছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আরে এরা কারা? তো যাই হোক গাইস, এর পরে রয়েছে শ্যামল দা রিমিক্স করা গান আমি ইংলিশ ছাড়া কথা বলি না। ডায়লগের মতো এই গানটিও সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ঝড় তুলে দিয়েছিল। এছাড়াও গাইস, এরকম আরো অনেক রিমিক্স গান রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। সো গাইস, এর পরে রয়েছে নার্গিস আপার বাংলাদেশ কাঁপানো গান বরিশালের লঞ্চ ওইটা। গানটি যেমন জোস, তেমনি এই গান দিয়ে বানানো টিকটক ভিডিওগুলো ছিল আরো বেশি জোস। বরিশালের লঞ্চে উইঠা লইব কে বিলু বন্ধুরে মোর বুকে। এছাড়াও নার্গিস আপার প্রতিটি গান আপনাকে ভরপুর বিনোদন দেবে। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে প্রত্যয় হিরণ ও আলভির রিমিক্স গান আমায় দিও কল। ইউটিউবে গানটির বর্তমান ভিউ প্রায় 30 মিলিয়ন। এছাড়াও টিকটকের অনেক সুন্দরী সুন্দরী আপুরা গানটি দিয়ে ভিডিও বানিয়েছেন, যা পুরাই অস্থির। সো গাইস, এর পরে রয়েছে বাংলাদেশ কাঁপানো হিরো আলমের গান জামিল জামিল। এই গান নিয়ে কি বলবো, হিরো আলম নামটাই বাংলাদেশের জন্য ব্যাপক বিনোদন। সবচেয়ে মজার ব্যাপার হলো এখন পর্যন্ত 18 মিলিয়ন মানুষ গানটি শুনেছেন। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে কামরুল হাসানের গান কোটিপতি পোলা। সো গাইস, এর পরে রয়েছে অন্ধ তৌফিজউদ্দিনের গান গির গির। লোকটি অন্ধ হলেও তার অনেক প্রতিভা রয়েছে, তিনি খুব অল্পতেই মানুষকে হাসাতে পারেন। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন বাংলাদেশ কাঁপানো মাহফুজ রহমানের গান। সো গাইস, আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।